নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগগির, তা যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তা অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট এবং অন্যান্য টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সেই প্রশ্নগুলো আপনারা বিশেষ এক মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা এর প্রত্যেকটা প্রশ্ন আমরা বাংলায় আপনাদের সাথে আলোচনা করব, যেখানে ইংরেজি যাদের পড়তে বা বুঝতে অসুবিধা আছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলা মিডিয়াম থেকে সেন্ট্রাল টেট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা অনুগ্রহ করে তারা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলে আসছি আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, এ চাইল্ড হু ইউজেস বোথ ইটস হ্যান্ড টু হোল্ড এ টয় গ্র্যাজুয়ালি হোল্ড দ্য টয় উইথ ইটস ফিঙ্গার, দিস ক্যান বি বেস্ট এক্সপ্লেন্ড বাই দ্য ডেভেলপমেন্টাল প্রিন্সিপাল। তাহলে এটাকে কি প্রিন্সিপাল বলে, কি বলেছে, একটা শিশু একটা টয় একটা খেলনাকে প্রথমে হাতে ধরেছে আর তারপরে সেটাকে ফিঙ্গার দিয়ে সেটাকে হোল্ড করে রেখেছে। তা সুতরাং তার সাথে এখানে গ্রস মোটর স্কিল এখানে এবং ফাইন মোটর স্কিল দুটোরই ভূমিকা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তা এই ধরনের ডেভেলপমেন্টাল প্রিন্সিপাল মানে কি প্রিন্সিপাল মেনটেন করে এরকম ধরনের ডেভেলপমেন্ট হয়, বা এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে দিস ক্যান বি বেস্ট এক্সপ্লেন বাই দ্য ডেভেলপমেন্টাল প্রিন্সিপাল, তাহলে কোন জায়গাটা এই জিনিসটা বলা আছে। তা এর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর অপশন ডি, ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক, মানে সাধারণ থেকে বিশেষের দিকে ডেভেলপমেন্টাল প্রসেসটা চলতে থাকে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে, কম্পারেটিভলি মানে অপেক্ষাকৃতভাবে ইমোশনস শিফট ইজিলি ইন, তাহলে ইমোশনস মানে আবেগটা শিফট করে ইজিলি কোনটার মধ্যে বা কোন শ্রেণীটার মধ্যে। তা আমাদের এখানে চারটে পর্যায়ে দেওয়া আছে, একটা চাইল্ডহুড, দুই ইনফ্যান্সি, তিন আছে অ্যাডোলেসেন্স এবং চার হচ্ছে পিউরিটি। তা এখানে এই ইমোশনস এই আবেগটা এটা কম্পারেটিভলি অন্যান্য দিকে কোনটায় বেশি শিফট তাড়াতাড়ি হয়, বা এটা সঠিক উত্তর হবে অ্যাডোলেসেন্স বা কৈশোর অবস্থায়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য মডিফিকেশন অফ এক্সিস্টিং নলেজ স্ট্রাকচার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপ্লোর নিউ ইনফরমেশন অর এক্সপিরিয়েন্সেস ইজ, তা কি বলেছে, নলেজ মানে জ্ঞানটা মডিফিকেশন করতে হবে, মানে জ্ঞানটাকে যেটা এক্সিস্টিং নলেজ আছে সেইটাকে মডিফিকেশন করতে হবে এবং কি এবং তার মধ্যে নতুন আইডিয়া ফিট করতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলা হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মডিফিকেশন অফ দ্য এক্সিস্টিং নলেজ স্ট্রাকচার অ্যাজ এ রেজাল্ট টু এক্সপ্লোর নিউ ইনফরমেশন। তাহলে বন্ধুরা এটাকে কিন্তু সঠিক উত্তর বলে, এটা অ্যাকোমোডেশন। ঠিক আছে, অ্যাকোমোডেশন কিন্তু এখানে এর সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এ চাইল্ড অফ ক্লাস ওয়ান ওবেড দ্য অর্ডার অফ দ্য এল্ডার টু অ্যাভয়েড পানিশমেন্ট, তাহলে শাস্তিকে উপেক্ষা করার জন্য সে সবসময় মান্য করে তার এল্ডারদের যা বক্তব্য সেইগুলোকে। ঠিক আছে, পরবর্তী, দ্য চাইল্ড ইজ ইন দ্য স্টেজ অফ দ্য কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট, তাহলে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের এই শিশুটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে আমরা নিশ্চয়ই জানি অ্যাভয়েড অ্যান্ড পানিশমেন্ট, তাহলে এটার সঠিক উত্তর হবে স্টেজ ওয়ান, সেটা হচ্ছে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের প্রথম পর্যায়ে, তাই না, অ্যাভয়েড অ্যান্ড পানিশমেন্ট। চলে আসি পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং পার্সপেক্টিভ প্রপোজেস দ্যাট অল চিলড্রেন হ্যাভ অ্যান ইন্টেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হুইচ ইজ রেসপন্সিবল ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কল্ড দা, তা এটাকে কি বলা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, যে কি দ্য ফলোয়িং পার্সপেক্টিভ মানে এই দৃষ্টিকোণ থেকে প্রসেসের দ্যাট অল চিলড্রেন হ্যাভ অ্যান ইমিটেড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাদের ইমিটেড মানে একটা সহজাত, তাই না, সহজাত ভাষা অর্জনের একটা ডিভাইস আছে, হুইচ ইজ রেসপন্সিবল যেটা দায়ী কিসের জন্য, ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কল্ড দা, সেটাকে কি বলে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য যেটা দায়ী মানে ল্যাঙ্গুয়েজ অর্জন করার জন্য যেটা দায়ী সেটাকে কি বলা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর হবে সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে সোশিও কালচারাল পার্সপেক্টিভ, আশা করি বুঝতে পেরেছেন, সামাজিক এবং কালচারাল পার্সপেক্টিভ যেটা সেটা এখানে দায়ী রেসপন্সিবল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং স্পিক্স অ্যাবাউট দ্য সোশ্যাল এক্সপেকটেশন ফর এভরি স্টেজ অফ ডেভেলপমেন্ট, তাহলে সোশ্যাল এক্সপেকটেশন ফর এভরি স্টেজ, প্রত্যেকটা স্টেজ ডেভেলপমেন্টের প্রত্যেকটা স্টেজে, তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়, না এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে কগনিটিভ অ্যাবিলিটি। আবার আমি প্রশ্নটা বলছি, ওয়ান অফ দ্য ফলোয়িং এর মধ্যে একটি স্পিক্স অ্যাবাউট বলছে দ্য সোশ্যাল এক্সপেকটেশন, মানে সামাজিক যে চাহিদা বা
চাহিদা পূরণ করা ফর এভরি স্টেজ অফ ডেভেলপমেন্ট, বিকাশের প্রত্যেকটা পর্যায়ে, সেটা কি? সেটা হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটিস। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পিক দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, মানে এই চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে যেটা আমাদের সঠিক, ঠিক আছে, সঠিক সেটা আমাদের বলতে হবে এই চারটে স্টেটমেন্টের মধ্যে। তা কারেক্ট স্টেটমেন্ট কোনটা? তা এখানে আমরা চারটে স্টেটমেন্টের মধ্যে পড়ে নিয়ে বার করে ফেলেছি। কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশন সিটা হবে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ আর ইন্টার রিলেটেড অ্যান্ড বোথ আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে ফিজিক্যাল আর মেন্টাল হেলথ যেটা আছে, মানে স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলো আছে, দৈহিক এবং মানসিক, সেটা একে অপরের সাথে সংযুক্ত এবং দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট ইজ লেস দ্যান হিস অ্যাপটিটিউড ইন ম্যাথমেটিক্স হি রিকোয়ার, মানে তার কি প্রয়োজন সেটা আমাদের বলছে। ঠিক আছে, তাহলে দি পারফরমেন্স মানে কর্মক্ষমতা অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের, ইজ লেস, কম, দেন হিস অ্যাপটিটিউড, মানে তার ঝোঁকের থেকে, ইন ম্যাথমেটিক্স, তাহলে অঙ্কের ক্ষেত্রে তার ঝোঁকের থেকে তার কর্মক্ষমতা কমে গেছে। ঠিক আছে, তাহলে হি রিকোয়ার, তার কি প্রয়োজন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে সবথেকে তার খুবই এসেন্সিয়াল, সেটা তার একটা গাইডেন্স দরকার। একটা গাইডেন্স পেলেই সে আবার সেই জায়গাটা ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। প্রেডিকশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দি ফলোয়িং সাইকোলজিক্যাল কনসেপ্ট, তাহলে কোন কনসেপ্ট? প্রেডিকশন, প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। ঠিক আছে, তাহলে ভবিষ্যৎবাণী ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য অফ দ্য ফলোয়িং সাইকোলজিক্যাল কনসেপ্ট। তাহলে এই সাইকোলজিক্যাল কনসেপ্ট মানে মনোবিজ্ঞানের ধারণার সাথে, তাহলে কোনটার সাথে? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অ্যাপটিটিউড, মানে ঝোঁক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, এ ক্লাসরুম টিচার উড লাইক টু নো দ্য ওপিনিয়ন অফ ক্লাস 10 স্টুডেন্ট অন সার্টেন ইস্যু, দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড টু নো দ্য ওপিনিয়ন ইজ। তাহলে এখানে বলেছে কি, একটা ক্লাসরুমের টিচার, একটা শ্রেণীকক্ষের শিক্ষক উড লাইক টু নো দ্য ওপিনিয়ন অফ ক্লাস 10 স্টুডেন্ট, মানে ক্লাস দশম শ্রেণীর সবার, মানে যাকে বলে ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছে, মানে ভোট অন এ সার্টেন ইস্যু, একটা ইস্যুর উপরে, একটা ঘটনার উপরে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড টু নো দ্য ওপিনিয়ন ইজ। তাহলে তাদের ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, মানে উপযুক্ত মাধ্যম কোনটা হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে অ্যাটিচিউড। অ্যাটিচিউড মানে হচ্ছে তাদের মনোভাবটা। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। রিলেশন বিটুইন ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি ইজ, তাহলে ইন্টেলিজেন্স এবং ক্রিয়েটিভিটির মধ্যে, এদের মধ্যে যে সম্পর্ক সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এদের মধ্যে কি সম্পর্ক? না, এদের মধ্যে সেরকম কোনো স্পেসিফিক সম্পর্ক নেই, নো স্পেসিফিক রিলেশন বিটুইন ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, লার্নিং আউটকেমস ডিপেন্ড আপন দ্য ফলোয়িং, তাহলে কিসের উপর ডিপেন্ড করে লার্নিংয়ের আউটকেম, মানে শিক্ষার যে, শিক্ষা শেখার পরে যে তার আউটপুট সেটা আমাদের এখানে জানতে পেয়েছে, এইগুলোর মধ্যে কোনটা? ঠিক আছে, তা আমরা এখানে দেখে নেবো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লার্নার, লার্নিং মেটেরিয়াল, লার্নিং প্রসেস অ্যান্ড টিচার। তাহলে এগুলোর মাধ্যমে কি, লার্নিং আউটকামস ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং, তাহলে লার্নিং আউটকাম, লার্নিং এর থেকে যেটা আউটকাম হয় সেগুলো এইগুলোর উপর ডিপেন্ড করে। কি? লার্নার মানে শিক্ষার্থী, লার্নিং মেটেরিয়াল মানে হচ্ছে TLM বলতে পারেন, টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটা মানে শিক্ষার যে মেটেরিয়াল বা বস্তু ব্যবহার করা হয়, লার্নিং প্রসেস কি পদ্ধতি থেকে শেখানো হচ্ছে, এবং অ্যান্ড দ্য টিচার, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট টিচার। ঠিক আছে, টিচারের জন্য অনেকটা নির্ভর করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড ইজ মোর সুইটেবল টু ইচ দ্য হেটারোজিনিয়াস গ্রুপ অফ এ স্টুডেন্ট ফর সেলফ পেসড লার্নিং। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে কি বলেছে, ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড, এর মধ্যে একটা ইজ মোর সুইটেবল, খুবই গুরুত্বপূর্ণ, টু টিচ দ্য হেটারোজিনিয়াস, মানে শেখানোর জন্য অসমজাতীয় গ্রুপদের শেখানোর জন্য, সে অসমজাতীয় ছাত্রদের শেখানোর জন্য, ফর সেলফ প্লেসড, মানে সেলফ প্লেসড লার্নিং, মানে তাদের সেলফ, নিজেরা যাতে ভালো করে শিখতে পারে সেই রকম লার্নিং, মানে অ্যাকচুয়াল বাংলা ইংরেজি সেরকমভাবে করা সম্ভব না, তা যতটা আমাকে দিয়ে হচ্ছে আমি ততটুকু আপনাদের বাংলা করে দিচ্ছি, কেননা পরীক্ষার সময় আপনাদের বাংলা ট্রান্সলেট করার কেউ থাকবে না, আর আপনাদের পরীক্ষা নিজেদেরই বুঝতে হবে যে এটা অ্যাকচুয়াল কী হবে অ্যান্সারটা, আর সেটা আপনি বাংলায় করেন বা ইংরেজিতেই পড়েন, আপনাকে কিন্তু উত্তরটা করে আসতে হবে। ঠিক আছে, তা সুতরাং এখানে যতটুকু করা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করবো, আপনারাও একটু চেষ্টা করেন যে কিছু কিছু জিনিসের মানে সঠিক বাংলায় বলা যায় না, তাও মোটামুটি কিছু আশেপাশ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। তা এর সঠিক উত্তরটা কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রাম ইনস্টিটিউশন মেথড। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম ইনস্ট্রাকশন মেথড, তাহলে প্রোগ্রাম ইনস্ট্রাকশন মেথডের মাধ্যমে কিন্তু এটা যে হেটারোজিনিয়াস বলেছে সেই স্টাডির কিন্তু সম্ভব হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। এ চাইল্ড ইজ নট এবল টু লার্ন এ টাস্ক প্রপারলি বিকজ অফ নন অ্যাটেনমেন্ট অফ এজ, দ্য লার্নিং ফ্যাক্টর ইনভলভড ইজ। তাহলে এখানে কি বলেছে, যে একজন
চাইল্ড মানে একজন শিশু ইজ নট এবল টু লার্ন এ টাস্ক প্রপারলি, একটা টাস্ক মানে একটা যে কাজ সে মানে বাড়ির কাজই বলতে পারেন, একটা কাজ সে প্রপারলি করতে পারছে না বিকজ নন অ্যাটেনমেন্ট, মানে মানে সে যে এজটা দরকার সেই এজে না প্রাপ্তির জন্য, ঠিক আছে, বা অপ্রাপ্তির জন্য। এইবার দ্য লার্নিং ফ্যাক্টর ইনভলভ ইন, মানে এইটার মধ্যে কোন লার্নিং ফ্যাক্টরটা জড়িত সেটা আমাদের এখানে বলছে, ঠিক আছে। অপশান এ আছে কগনিটিভ, অপশান বি আছে পার্সোনাল, অপশান সি আছে এনভায়রনমেন্টাল, আর অপশান ডি আছে সোশ্যাল। তাহলে এখানে কোনটা জড়িত? এখানে কিন্তু পার্সোনাল জড়িত, তার নিজের যে প্রবলেমটা আছে সেটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ল অফ এক্সারসাইজ ইন দ্য কন্ট্রিবিউশন অফ দি স্কুল, ঠিক আছে। তাহলে ল অফ এক্সারসাইজ ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দি স্কুল, কোন স্কুলের সেটা আমাদের জানতে চাইছে, যে ল অফ এক্সারসাইজ। তাই এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? না, এটা সঠিক উত্তর হবে বিহেভিয়ারিজম বা আচরণবাদ, ঠিক আছে, বা আচরণ তত্ত্ব। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, থ্রি স্টুডেন্টস অফ ক্লাস নাইন স্ট্যান্ডস ইন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন ইন্টারচেঞ্জেবলি ইন অল দেয়ার অ্যাচিভমেন্ট টেস্ট, মানে তিনটে স্টুডেন্ট আছে যারা নবম শ্রেণীতে পড়ে এবং তারা ইন্টারচেঞ্জ করে, মানে কখনো এ এক হয় কখনো ও এক হয়, এরকমভাবে ওয়ান টু থ্রির মধ্যে তারা তিনজনই স্ট্যান্ড করে, সেটা এখানে বলা আছে। এবার অল দ্য টাইম সবসময় দে ফিল জেলাস অফ ওয়ান অ্যানাদার, এবং সবাই তারা কী করে, একে অপরকে ঘৃণা করে, মানে অহংকার করে, ঠিক আছে। তাহলে এবার বলেছে কি, ইন দিস কেস, এই কেসে দ্য টিচার নিড টু কনসেন্ট্রেট অন দিস ডোমিন অফ দেয়ার হেলদি ডেভেলপমেন্ট। তাহলে এই ধরনের বিষয়তে একজন টিচারের কী প্রয়োজন হবে কনসেন্ট্রেট মানে মনোসংযোগ করার জন্য অন দেয়ার ডেভেন, তাদের এই বিষয়ে ফর দেয়ার হেলদি ডেভেলপমেন্ট, তাদের বিকাশের জন্য, ঠিক আছে। তাহলে তাদের মনোভাব বিকাশের জন্য কোনটা ফলো করবে একজন টিচার, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তা এই চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশানের মধ্যে মনোযোগ, ঠিক আছে, মনোযোগ মানে এফেক্টিভ, এফেক্টিভ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, মনোযোগ, ঠিক আছে, মনোযোগের জিনিসটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ হবে, যে তাদের মানসিকভাবে তাদেরকে এই জিনিসটাকে উন্নতি করানো বা শিক্ষককে শেখানো জিনিসটার উপরে, ঠিক আছে। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে ইনভলভমেন্ট অফ দ্য লার্নার ড্যাশ, তাহলে ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট মানে হচ্ছে জড়িত থাকা অফ দ্য লার্নার, এই চারটের মধ্যে কোনটার সাথে সেটা আমাদের এখানে চারটের মধ্যে বলতে হবে। তা আমরা দেখে নেবো চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হয়। প্রথম অপশান আছে ইজ অ্যাক্টিভ ইন এসআর কন্ডিশন দেন ইন ইন ইজ অ্যাক্টিভ ইন আরএস কন্ডিশন, মানে রেসপন্স স্টিমুলাস কন্ডিশনিং দেন ইন আর এস আর, মানে স্টিমুলাস রেসপন্স কন্ডিশনিং। তাহলে অপশান এটা কিন্তু এখানে সঠিক, স্টিমুলাস রেসপন্স আপনারা নিশ্চয়ই পড়েছেন, তাই এই বিষয়টা সম্বন্ধে আপনারা জানেন যে এইসব বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে, এরকম প্যাভলোভের তত্ত্ব থেকেও আলোচনা করা হয়েছে স্টিমুলাস রেসপন্স, যেটা কুকুরের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ঘন্টার ধ্বনি থেকে কুকুরের জিভের থেকে লালা নিঃসরণ হয়, তা ওই ব্যাপারটা এখানে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এসেনশিয়াল কম্পোনেন্টস অফ লার্নিং ইজ, তাহলে এখানে বলেছে কি, এসেনশিয়াল কম্পোনেন্টস মানে প্রয়োজনীয় উপাদান, শিক্ষণের প্রয়োজনীয় উপাদান কোনটা, এই চারটের মধ্যে যেটা সেটা আপনাদের বলতে হবে। অপশান এ আছে এক্সপিরিয়েন্স, অপশান বি টিচিং, অপশান সি অবজেক্টিভ, আর অপশান ডি গাইডেন্স। তাহলে এসেনশিয়াল কম্পোনেন্টস অফ লার্নিং এর সঠিক উত্তর হবে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অভিজ্ঞতা, অভিজ্ঞতা কিন্তু এখানে সঠিক উত্তর, তা সেটাই হচ্ছে লার্নিং এর একটা প্রয়োজনীয় উপাদান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি চিলড্রেন সেলফ ডাইরেক্টেড স্পিচ ইজ কল্ড, তাহলে স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের যে সেলফ ডাইরেক্টেড স্পিচ সেটাকে কি বলে সেটা আমাদের এখানে বলতে হয়েছে, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি মানে ভাইগটস্কির মত অনুসারে সেটা কোনটা, তো এখানে এর সঠিক উত্তর হবে সোশ্যাল স্পিচ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, এ টিচার অ্যান্ড টু ফোর স্টুডেন্ট ফ্রম এ কোলাবোরেটিভ গ্রুপ অ্যান্ড টেক টার্নস ইন লিডিং ডায়ালগস অন দ্য কনটেক্সট অফ এ টেক্সট ইজ ইট ইজ কল্ড, এটাকে কি বলা হয়, মানে কি বলেছে যে একজন টিচার, এ টিচার অ্যান্ড টু অর ফোর স্টুডেন্ট, দুই বা চারজন ছাত্র ফ্রম এ কোলাবোরেটিভ গ্রুপ মানে সহযোগী একটা গ্রুপের থেকে, অ্যান্ড টেক টার্নস ইন লিডিং ডায়ালগস অন দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট, এবং তারা সেই ডায়লগের উপর কনটেক্সট করেছে, মানে কনটেক্সট মানে তাদের যে বিষয় ছিল বিষয়ের উপর লিড দিয়েছে ডায়লগগুলো দিয়ে, তা ইটস ইজ কল্ড, এটাকে কী বলা হচ্ছে আমাদের মনোবিজ্ঞানের ভাষায় সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তা এই যে কোলাবোরেটিভ যখনই বলেছে তখন দেখুন এখানে কোলাবোরেটিভ যেখানে আছে সেটাই এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। তা এটাকে বলে কি, কোলাবোরেটিভ লার্নিং, যে একে অপরের সহযোগী শিক্ষা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ হ্যাজ লার্নড মেনি থিংস ওয়েন দ্য ক্লাস টিচার
রিশিয়েট দ্য বিহেভিয়ার অফ হিস ক্লাসমেট দি লার্নিং থিওরি ইনভলভড ইজ। তা কি বলেছে, একজন ক্লাস ফাইভে পড়ে একজন ছাত্র অনেক কিছু শেখে, কখন শেখে না, যখন একজন শিক্ষক তাকে অ্যাপ্রিসিয়েট করে, তার বিহেভিয়ারটাকে অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে। তা এই ক্ষেত্রে বলছে দি লার্নিং থিওরি ইনভলভ ইজ, তাহলে এখানে কোন লার্নিং থিওরি যুক্ত আছে, না এখানে এর সঠিক উত্তর হবে সোশ্যাল লার্নিং, ঠিক আছে, সামাজিক শিখন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চেঞ্জ ইন দ্য নিউট্রোলজিক্যাল সিস্টেম অফ এ পার্সন ডিউ টু দ্য প্রসেস অফ মেমোরি ইজ নোন অ্যাজ। তাহলে আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে, তা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে চেঞ্জ ইন দ্য নিউরোলজিক্যাল সিস্টেম অফ এ পার্সন, একজন মানুষের ডিউ টু দ্য প্রসেস অফ মেমোরি ইজ নোন অ্যাজ। তাহলে সেইটাকে কি বলে, যে নিউরোলজিক্যাল সিস্টেম মানে আমাদের যে নিউরনের যে সিস্টেম একজন মানুষের, সেটা যে প্রসেস অফ মেমোরি ইজ নোন অ্যাজ, মেমোরির যে প্রসেস সেটাকে এখানে কি বলে, সেটাকে বলেছে এনেগ্রাম, ঠিক আছে। এটা ENGRAM, প্রিন্ট আউটটা ঠিক মতো হয়নি, এনেগ্রাম। এনেগ্রাম মানে হচ্ছে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, মানে বিষয়টা হচ্ছে প্রকল্পিত একটা পরিবর্তন, ঠিক আছে, প্রকল্পিত একটা পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, তাকে শর্ট করে বলে এনেগ্রাম। আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন, আপনারা এর সঠিক উত্তর আশা করি পেয়ে যাবেন, ঠিক আছে। সমস্ত জিনিসের সবসময় সঠিক উত্তর আপনারা যে ডিকশনারি খোলেন সেই ডিকশনারি সেই ল্যাঙ্গুয়েজে, আপনি যে ল্যাঙ্গুয়েজে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজে নাও পেতে পারেন, ঠিক আছে। তা সুতরাং সেটাকে যে ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে বা যে ল্যাঙ্গুয়েজে আপনাকে পরীক্ষা দিতে হবে সেই ল্যাঙ্গুয়েজে শেখাটাই আপনার ক্ষেত্রে বেটার হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ ক্লাস এইট রুলার স্টুডেন্ট লার্ন দ্য পিরিয়ডিক টেবিল ইন এ সিমিলার ফ্যাশন টু লার্নিং ভিভকিওর দ্য কালার্স অফ দ্য রেনবো, দ্য টেকনিক্স ইনভলভড ইন দিস লার্নিং ইজ। তার মানে এখানে কি বলছে, অষ্টম শ্রেণীর একজন ছাত্র, মানে গ্রামের একজন ছাত্র, সে পিরিয়ডিক টেবিল ভিভকিওর, মানে আমরা যে যে সূর্যের যে ছটা রং হয়, সাতটা রং হয়, যেটাকে আমরা রামধনু বলি, তা সেই সব ফরম্যাটে শিখেছে। তা এই টেকনিক্স ইনভলভ ইন লার্নিং, এই টেকনিকটা লার্নিংয়ের সাথে কিসের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্ক জড়িত সেইটা কোনটা, না এর সঠিক উত্তর হচ্ছে নিমোনিস, ঠিক আছে। নিমোনিসটা এখানে সঠিক উত্তর, মানে হচ্ছে স্মৃতিবর্ধন বিদ্যার সাথে এটা একটা যুক্ত, ঠিক আছে, স্মৃতিবর্ধন বিদ্যা, নিমোনিস মানে হচ্ছে স্মৃতিবর্ধন বিদ্যা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, টু ক্যারি আউট দ্য প্রভিশন অফ দ্য আরটিই অ্যাক্ট 2009, একবার আপনারা আইনটার তারিখও পেয়ে গেলেন যে আরটিই মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 হয়েছিল, ফান্ডিং ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ, তাহলে এই ফান্ডিং এর দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ছিল কিসের জন্য, এই চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার বার করতে হবে। প্রথম অপশন হচ্ছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেকেন্ড অপশন হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট, থার্ড অপশন হচ্ছে SSA অ্যান্ড RMSA, আর ফোর্থ অপশন হচ্ছে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে এই আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এটা সঠিক উত্তর হবে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। চলে আসছে পরবর্তী প্রশ্ন, এ অ্যাজ পার দ্য NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অ্যাসেসমেন্ট অ্যাট ক্লাস ওয়ান অ্যান্ড টু ইজ ড্যাশ। তার মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এর মত অনুসারে, মানে অ্যাসেসমেন্ট ইন ক্লাস ওয়ান অ্যান্ড টু, মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এদের মূল্যায়ন করা হবে কী রকম উপায়, এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের বলতে হবে। তা এদের মধ্যে সঠিক হবে নো টেস্ট ইন এনি ফর্ম, কোনো ধরনের টেস্ট ওদের নেওয়ার দরকার নেই, ওরা যেরকমভাবে শিখছে সেরকমভাবে শেখাটাই ওদের বেটার হবে। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্য লার্নার হায়ার কগনিটিভ এবিলিটি, তাহলে লার্নার হায়ার কগনিটিভ এবিলিটি কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে চারটে অপশানের মধ্যে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে, এখানে দেখে নেবো অপশানগুলো কি আছে, রিটেনশন, রিজনিং, ইমিটেশন, অবজারভেশন। তাহলে এখানে কিন্তু সঠিক যেটা হবে সেটা কিন্তু রিজনিং, রিজনিং মানে হচ্ছে যুক্তি নির্ভর, তাই না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট রিজন ফর লার্নিং ডিসএবিলিটি, তাহলে ওয়ান অফ দ্য ফলোয়িং এর মধ্যে একটা ইজ দ্য রিজন, মানে এর মধ্যে একটা কারণ ফর লার্নিং ডিসএবিলিটি, তাহলে লার্নিং ডিসএবিলিটি মানে শিক্ষায় অক্ষমতার যে একটা কারণ এই চারটের মধ্যে সেটা আমাদের কোনটা সেটা বার করতে হবে চারটের মধ্যে। প্রথম অপশান আছে প্রসেসিং IQ লেস দ্যান 70, 70-এর নিচে তাদের IQ। নেক্সট আছে ইন অ্যাপ্রোপ্রিয়েট টিচিং পদ্ধতিতে প্রবলেম আছে, মানে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রপার টিচিং পদ্ধতি হচ্ছে না। নেক্সট আছে কমিটিং ইরার্স ইন সলভিং দ্য প্রবলেম, তা ইরার থেকে যাচ্ছে, মানে কমিটিং ইরার রয়ে যাচ্ছে ইন সলভিং প্রবলেমস, প্রবলেম সলভ করার পরেও ইরার থেকে যাচ্ছে। আর ফোর্থ অপশান আছে কি ডিটেক্ট ইন দ্য পারসেপচুয়াল প্রসেস,
তার মানে এখানে সঠিক উত্তর কোনটা হবে? পারসেপচুয়াল প্রসেস মানে হচ্ছে প্রত্যক্ষণ, প্রত্যক্ষণ প্রক্রিয়া। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, ডিটেক্ট ইন দা পারসেপচুয়াল প্রসেস। ঠিক আছে, পারসেপচুয়াল প্রসেসটাকে আগে ডিটেক্ট করতে হবে, সেই জায়গাটাকে আমাকে ফাইন্ড করতে হবে যে জায়গাটায় সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। ইনোভেটিভ ওয়ে অফ প্রবলেম সলভিং ইজ মোস্টলি অবজার্ভ ইন লার্নিং। তাহলে ইনোভেটিভ ওয়ে মানে আবিষ্কার, মানে আবিষ্কার নির্ভর বা নতুন একটা আইডিয়া বলতে পারেন, যে ইনোভেটিভ ওয়ে অফ প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধানের ইজ মোস্টলি অবজার্ভ ইন দিস লার্নিং, মানে কোনটার ভিতরে আমরা পর্যবেক্ষণ করতে পারি, মানে অবজার্ভ করি কোন লার্নিং এর ভিতরে। তাই এই চারটির মধ্যে কোনটা হবে? তা এর সঠিক উত্তর হবে ইনসাইট লার্নিং। ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টির মধ্যে যে শিখন সেটার মধ্যে আমরা এটা খুঁজে পাই। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাকশন অফ এ টিচার ইন্ডিকেটস দ্যাট হি ইজ এ গুড লিডার। তাহলে এর নিচে যে চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কি বলা আছে যে ওয়ান অফ দ্য ফলোয়িং, তার মধ্যে একটা অ্যাকশন অফ এ টিচার ইন্ডিকেটস, যে শিক্ষকের একটা অ্যাকশন বা একটা কার্যকারী দিক যেটা ইন্ডিকেটস করে হি ইজ এ গুড লিডার, যে সে তাকে একটা ভালো লিডার বলা যাবে। এই চারটের মধ্যে কোনটা সেই সঠিক উত্তরটা হবে? ঠিক আছে, তা আমরা দেখে নেবো। অপশান এ আছে ডুইং থিংস রাইট, অপশান বি আছে ডুইং দ্য রাইট থিংস, অপশান সি আছে সিটিং দ্য থিংস রাইট, আর অপশান ডি আছে আস্কিং টু ডু রাইট থিংস। তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর হচ্ছে ডুইং দ্য রাইট থিংস, এখানে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সঠিক জিনিসটা করা। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন হচ্ছে, এ চাইল্ড কমফোর্টস অ্যানাদার চাইল্ড হু ইজ ক্রাইং বাই অফারিং হার টয়, দ্য বিহেভিয়ার অফ দ্য চাইল্ড হু ট্রাইড টু কমফোর্ট দ্য আদার চাইল্ড রিপ্রেজেন্ট। মানে কি বলেছে, একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে, মানে দুটোই শিশু শিক্ষার্থী, তা একজন কান্না করছে, সে তাকে একটা টয় অফার করছে, তা এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করছে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা এর মধ্যে সঠিক উত্তর কোনটা আমরা দেখে নেব। এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি হবে, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্টের বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে, বা এখানে মেনলি এটার উপরও ফোকাস করছে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা আলোচনা করেছি, বুঝিয়ে ফেলেছি 30টি কোশ্চেন, 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, আর সেগুলো বাংলায় আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটি দু তিনবার করে দেখে নেন, যাতে এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার সময় যখন কমন আসবে তখন যেন ভুল না হয়। ঠিক আছে, তো সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে আপনারা এই প্রশ্নগুলো দু তিনবার হলেও ভিডিওটা দেখে নেন। এইবার চলে আসছি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের কোশ্চেন আনসার বিষয়, মানে আপনাদের হোমওয়ার্কসে প্রশ্ন উত্তর পড়বে, তা যেখানে আপনাদের মোটিভেট করার জন্য আমরা কিছু প্রাইজও রেখেছি। তা চলুন আজকে আমরা হোমওয়ার্কসের প্রশ্নটা জেনে নিই। আজকে আপনাদের হোমওয়ার্কসের প্রশ্নটা করব, আপনারা একটু খাতায় লিখে নিলে আপনাদের সুবিধা হবে। তা আজকে আপনাদের হোমওয়ার্কসের প্রশ্নটা হলো, ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট অ্যাক্সেস দ্য ইন্টেলিজেন্ট অ্যাকুরেটলি। অপশান এ কালচার ফ্রি টেস্ট, অপশান বি কালচার ফেয়ার টেস্ট, অপশান সি কালচারালি ওরিয়েন্টেড টেস্ট, আর অপশান ডি হচ্ছে কালচার ল্যাগ টেস্ট। আবার আমি আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্নটা বলছি, ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট অ্যাক্সেসেস দ্য ইন্টেলিজেন্স অ্যাকুরেটলি। অপশান এ কালচার ফ্রি টেস্ট, অপশান বি কালচার ফেয়ার টেস্ট, অপশান সি কালচারালি ওরিয়েন্টেড টেস্ট, আর অপশান সি হচ্ছে কালচার ল্যাগ টেস্ট। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, এবং আগামী দিনে ঠিক এই সময় আপনারা এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।